আসসালামু আলাইকুম বাইডেনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান হামাসের কাতারের পথে সিআইএ প্রধান সহ হোয়াইট হাউস টিম যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে যুক্তরাষ্ট্র কাতার ও হামাসের সর্বশেষ বক্তব্য ঘিরে ধোয়াশা উত্তর ইসরায়েলে হিজবুল্লার ধ্বংসাত্মক হামলা অব্যাহত পূর্ণযুদ্ধর হুমকি ইসরায়েলি প্রধানের হিজবুল্লাহ বলেছে তারা ইসরায়েলের বিরুদ্ধে পূর্ণ যুদ্ধের জন্য প্রস্তুত স্বাগত জানাচ্ছি আমি ফাহাদিয়া মিতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের শুক্রবারের দেওয়া সর্বশেষ যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে হামাস হামাসের পক্ষ থেকে বলা হয়েছে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ এবং গাজা থেকে সব ইসরায়েলি সেনা প্রত্যাহার ছাড়া তারা কোনও যুদ্ধবিরতি চুক্তি করবে না হামাস নেতা ওসামা হামদান মঙ্গলবার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই ঘোষণা দেন সংবাদ সম্মেলনে প্রত্যাখ্যানের কারণ সম্পর্কে বলেছেন এই প্রস্তাব বিষয়ে আরও বিস্তারিত ব্যাখ্যা দাবি করেছেন ওসামা হামদান বলেন ইসরায়েলের কারাগারে বন্দী ফিলিস্তিনিদের মুক্তি ছাড়া আমরা ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেব না ইসরায়েলি কারাগারে বন্দী ফিলিস্তিনিদের ওপর ইসরায়েল অবর্ণনীয় নির্যাতন করছে এবং অনেককে নির্যাতন করে হত্যা করে প্রতিদিন তারা পশ্চিম তীর সহ বিভিন্ন এলাকা থেকে গণহারে গ্রেফতার করছে নিরপরাধ ফিলিস্তিনিদের গত ডিসেম্বর থেকে ইসরায়েল তাদের কারাগারে নিহত দুইশো পঁচিশ ফিলিস্তিনি লাশ ফেরত দিয়েছে ইসরায়েলের কারাগারে বর্তমানে সাড়ে নয় হাজার ফিলিস্তিনি বন্দী রয়েছে অবর্ণনীয় অবস্থায় বন্দীদের পরিকল্পিতভাবে হত্যা করছে ইসরায়েল গত শুক্রবার হামাসের প্রতি নতুন করে যুদ্ধবিরতি প্রস্তাব দেয় ইসরায়েল এই প্রস্তাব তারা দিয়েছে সরাসরি যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট জো বাইডেনের মাধ্যমে প্রেসিডেন্ট জো বাইডেন হামাসের প্রতি ইসরায়েলের এই প্রস্তাব পেশ করে একে মেনে নেওয়ার আহ্বান জানিয়েছিলেন বাইডেন বলেছেন এখন যুদ্ধ বন্ধের সময় হয়েছে হামাসের পক্ষ থেকে শুরুতে বাইডেনের প্রস্তাবের প্রতি ইতিবাচক জবাব দেওয়া হলেও শেষ পর্যন্ত তা প্রত্যাখ্যান করা হলো বাইডেনের মাধ্যমে ইসরায়েলের দেওয়া প্রস্তাবের মধ্যে ছিল তিনটি অংশ প্রথম পর্বে রয়েছে ছয় সপ্তাহ পূর্ণ যুদ্ধবিরতি এ সময়ের মধ্যে গাজার সমস্ত ঘনবসতি এলাকা থেকে সেনা প্রত্যাহার করে নেবে ইসরায়েল দ্বিতীয় পর্বে গাজায় ব্যাপক ত্রাণ সরবরাহের অনুমতি দেবে ইসরায়েল এবং একই সাথে সম্পূর্ণ করা হবে উভয় পক্ষের বন্দি বিনিময় কার্যক্রম তৃতীয় পর্বে রয়েছে স্থায়ী যুদ্ধবিরতি এবং গাজা পুনর্গঠন কার্যক্রম যুদ্ধবিরতি প্রস্তাব দিয়ে হোয়াইট হাউসে জো বাইডেন সাংবাদিকদের বলেন প্রস্তাব অনুযায়ী শুরুতেই পূর্ণ যুদ্ধবিরতি বাস্তবায়ন করা হবে এটা সত্যিকার অর্থে একটি মীমাংসার সময় হামাসের প্রতি প্রস্তাব মেনে নেওয়ার আহ্বান জানিয়ে বাইডেন বলেছেন এখন যুদ্ধ বন্ধের সময় আমরা দেখব হামাস সত্যিকার অর্থে যুদ্ধ বন্ধ করতে চায় কিনা বাইডেন বলেছেন যুদ্ধবিরতি কার্যকর হলে গাজায় প্রতিদিন ছয়শ ত্রাণবাহী ট্রাক প্রবেশ করবে হামাজ যাতে যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নেয় সেজন্য জো বাইডেন টেলিফোনে কথা বলেন কাতার আমিরের সাথে কিন্তু শেষ পর্যন্ত কাজে আসলো না তার এই চাপ সৃষ্টির চেষ্টা যুক্তরাষ্ট্রের মাধ্যমে সরকারের পক্ষ থেকে যুদ্ধবিরতি প্রস্তাব দেওয়া হলেও ইসরায়েলের মধ্যেও এই প্রস্তাব নিয়ে ব্যাপক বিতর্কের জন্ম দেয় নেতানিয়াহুর শরিক দুটি দলের পক্ষ থেকে হুমকি দেওয়া হয় এই প্রস্তাব মেনে নিলে তারা সরকার থেকে পদত্যাগ করবে অপরদিকে জনগণের মধ্যে থেকে ব্যাপকভাবে সমর্থন করা হয় যুদ্ধবিরতি প্রস্তাব ইসরায়েলের কট্টর ইহুদি নেতৃবৃন্দের পক্ষ থেকেও সমর্থন দেওয়া হয়েছে বাইডেনের প্রস্তাবের পক্ষে হামাস শুরু থেকেই বলে আসছে গাজা থেকে সব ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ ছাড়া তারা কোনো যুদ্ধবিরতি প্রস্তাব মানবে না শেষ পর্যন্ত সেখানেই অটল রইল হামাস বাইডেনের দাবা সর্বশেষ প্রস্তাবে প্রথম ধাপে গাজার ঘনবসতি এলাকা থেকে ইসরায়েলি সেনা সরিয়ে নেওয়ার কথা বলা হয়েছে হামাসের দাবি সমস্ত গাজা থেকে শুরুতেই সব সেনা প্রত্যাহার করতে হবে হামাস যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেও যুক্তরাষ্ট্র এখনও আশা ছাড়েনি মঙ্গলবার দোহা এবং কায়রোয় রওনা করেছেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ প্রধান উইলিয়াম বার্নস এবং হোয়াইট হাউস মধ্যস্থতাকারী বেট ম্যাকগার্ক মিশরের সরকারি টেলিভিশনের খবরে বলা হয়েছে বুধবার যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা কাতারে বৈঠকে বসবেন কাতার ও মিশরের কর্মকর্তাদের সাথে এরপর যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা যাবেন ইসরায়েল কাতারের পক্ষ থেকে মঙ্গলবার বলা হয়েছে তাদের কাছে এখনও কোনো পক্ষ প্রস্তাব প্রত্যাখ্যানের কথা বলেনি চূড়ান্তভাবে দুই পক্ষের মধ্যে ব্যবধান ক্রমে কমে আসছে কাতার বলেছে দুই পক্ষ এখনও ইতিবাচক মনোভাব বজায় রয়েছে সর্বশেষ যুদ্ধবিরতি প্রস্তাবের বিষয়ে এদিকে প্রেসিডেন্ট জো বাইডেনের নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান মঙ্গলবার বলেছেন ইসরায়েল যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নিয়েছে আমরা এখন অপেক্ষায় আছি হামাসের জবাবের পরে যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে যুক্তরাষ্ট্র কাতার ও হামাসের সর্বশেষ বক্তব্য নিয়ে গোলমেলে অবস্থা বিরাজ করছে এর ভবিষ্যৎ নিয়ে অনেকের মতে যুক্তরাষ্ট্র হামাস ও ইসরায়েল সব পক্ষের এখন লক্ষ্য রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা পৌর যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে ইসরায়েল ও লেবাননের হিজবুল্লাহ মিলেশিয়া আর্মির মধ্যে সোমবার গোটা উত্তর ইসরায়েলে হিজবুল্লার ধ্বংসাত্মক হামলার পর ইসরায়েল আর্মির ওপর তীব্র চাপ বেড়েছে হিজবুল্লার বিরুদ্ধে বড় ধরনের পদক্ষেপ গ্রহণের নিরাপত্তা মন্ত্রী বেন গাভীর মঙ্গলবারের দাবি জানিয়েছেন হিজবুল্লার বিরুদ্ধে পূর্ণ যুদ্ধ ঘোষণার ইসরায়েল সেনাপ্রধান হার্সি হালেভি বলেছেন হিজবুল্লার প্রতিদিনকার হামলা বন্ধে পদক্ষেপ নেওয়ার কাছাকাছি ইসরায়েল আর্মি আমরা খুব শিগগির এই বিষয়ে একটি সিদ্ধান্ত নিতে যাচ্ছে আর হিজবুল্লাকে বড় মাত্রায় মূল্য দিতে হতে পারে তাদের বিরুদ্ধে বড় হামলা পরিচালনা এবং তাদের হামলা প্রতিরোধের মতো যথেষ্ট শক্তি আছে আমাদের সোমবার উত্তর ইসরায়েলে হামলার পর মঙ্গলবার বৈঠকে বসে ইসরায়েলের ওয়ার ক্যাবিনেট ইসরায়েলের গণমাধ্যমের খবরে বলা হয়েছে হেজবুল্লার হামলার ফলে সৃষ্ট অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনতে আটচল্লিশ ঘন্টা সময় লেগেছে উত্তর ইসরায়েলের সমস্ত বসতি এলাকা থেকে দাবি উঠেছে হেজবুল্লার বিরুদ্ধে কার্যকরী পদক্ষেপ গ্রহণের জন্য যাতে তারা এই ধরনের হামলা চালাতে না পারে হেজবুল্লার বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধের হুমকির বিষয়ে হিজবুল্লার পক্ষ থেকে মঙ্গলবার বলা হয়েছে তারাও ইজরায়েলের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের জন্য প্রস্তুত এদিকে মঙ্গলবারও হিজবুল্লা ধ্বংসাত্মক হামলা চালিয়েছে উত্তর ইসরায়েলের মধ্যে বেশ কয়েকটি হামলা ছিল প্রিসিশন গাইডেড মিসাইলের মাধ্যমে ইসরায়েলের কয়েকটি সেনাঘাটি লক্ষ্য করে চালানো হয়েছে নিখুঁত এসব হামলা রামি ব্যারাক মালে গুলানি ব্যারাক মেইস আল জাবাল মেতুলা উল ল্যান্ড রাস আল নাকুরা লিমান সেবা ফার্ম এলাকায় ইসরায়েলের সামরিক স্থাপনায় প্রিসিশন রকেট এবং ড্রোন হামলা চালিয়েছে হিজবুল্লাহ এসব হামলায় ইসরায়েলের বিপুল পরিমাণ ভারী অস্ত্র ধ্বংসের পাশাপাশি নিহত হয়েছে অনেক ইসরায়েলি সেনা এদিন মঙ্গলবার উত্তর ইসরায়েলের হামলার বেশ কয়েকটি ভিডিও প্রকাশ করেছে হিজবুল্লা আর্মি মঙ্গলবার উত্তর ইসরায়েলে হিজবুল্লার ব্যাপক হামলায় সেনা ক্ষয়ক্ষতির কথা স্বীকার করেছে জেরুজালেম পোস্ট সহ ইসরায়েলের বিভিন্ন গণমাধ্যম ইসরায়েলের গণমাধ্যমের খবরে বলা হয়েছে উত্তর ইসরায়েলের দখলীকৃত এলাকার নিয়ন্ত্রণ হারিয়েছে ইসরায়েল আর্মি সেখানে চলছে হিজবুল্লার তাণ্ডব মঙ্গলবার হিজবুল্লার হামলায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে কমপক্ষে ষোলোটি বসতি এলাকা আজ এখানেই শেষ করছে সমরাষ্ট্র প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক হাফেজ